হ্যালো ভিওয়ার্স অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বহুদিন পর আজকে আবারও আমরা একটি নতুন চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি তো এখানে আমাদের জন্য কিন্তু এই ভিডিওতে একটি দারুণ সুখবর রয়েছে এসএসসির পক্ষ থেকে কিন্তু একটি নতুন চাকরির নোটিফিকেশান বা চাকরি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে দিয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এবার আমরা চলে এসেছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি এসসি ডট এনআইসি ডট ইন তো এখানে কিন্তু আপনাদের এসসির তরফ থেকে এখানে একটি নতুন চাকরির নোটিফিকেশান বেরিয়েছে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ অপশানে রয়েছে জুন জুন সতেরো দু হাজার কুড়ি অর্থাৎ এখানে আজকেই কিন্তু এটি প্রকাশিত হয়েছে নোটিশ অফ এক্সামিনেশান অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি তো এখানে কিন্তু আপনাদের পুলিশে এসআই পোস্টে নিয়োগ করা হবে অর্থাৎ সাব ইন্সপেক্টর তো এখানে আপনাদের কোথায় কোথায় সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হবে মোট কতগুলো শূন্যপদ রয়েছে এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে তো আপনারা কবে থেকে এখানে আবেদন করতে পারবেন সব কিছু ডিটেলসে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো যে আপনারা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তো আপনারা দেখুন ভিডিওটি নিচে একটি লালকা লেখা সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন তো সেই বাটনটিতে ক্লিক করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেলাইকানটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য তো এখানে আমরা সরাসরি এই লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশনটি এবার এখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জেনে নেব তো বন্ধুরা এখানে আপনারা অনস্কিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি সবার উপরে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ইফেন্স অ্যান্ড পেনশন স্টাফ সিলেকশন কমিশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিশিয়াল ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন এখানে নোটিশ দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি তো এখানে আপনারা এখানে দেখুন বিস্তারিত কয়েকটি গুরুত্বপূর্ণ ডেট দেওয়া রয়েছে সর্বপ্রথমে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সতেরো ছয় দু হাজার কুড়ি টু ষোলো সাত দু কুড়ি তো এখানে আপনাদের কিন্তু সতেরো ছয় দু হাজার কুড়ি থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আর এখানে কিন্তু লাস্ট ডেট দেওয়া হচ্ছে ষোলো সাত দু কুড়ি তারপরে এখানে দেখুন বলতে যাচ্ছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভট অফ অ্যাপ্লিকেশন ষোলো সাত দু কুড়ি অর্থাৎ এখানে কিন্তু জুলাই মাসের ষোলো তারিখ এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে তারপরে এখানে আপনাদের লাস্ট ডেট লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং পেমেন্ট মেকিং অনলাইন ফি পেমেন্ট করার এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে আঠেরো সাত দু কুড়ি তারপর এখানে আপনাদের কম্পিউটার বেস টেস্ট হতে চলেছে ডেট অফ কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাদের অনলাইনে সিবিটি হবে পেপার ওয়ান তো এখানে আপনাদের পেপার ওয়ান কবে হবে উনত্রিশ নয় দু হাজার কুড়ি থেকে পাঁচ দশ দুহাজার এখানে দেখুন ডেট মেনশন করে দেওয়া রয়েছে উনত্রিশ নয় থেকে পাঁচ দশ দু হাজার কুড়ির মধ্যে কিন্তু আপনাদের সিবিটি ওয়ান অর্থাৎ কম্পিউটার টেস্ট পেপার ওয়ান হতে চলেছে তারপরে কিন্তু পেপার টু রয়েছে তো সেই পেপার টুরও ডেট এখানে বলতে হচ্ছে ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান পেপার টু তো সেটি কিন্তু হতে চলেছে এক তিন দু হাজার একুশে তো এটি কিন্তু সামনে বছরে পেপার টুর এক্সামেশান আপনাদের হতে চলেছে তো বন্ধুরা এখানে আমি আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখবো বিভিন্ন ধরনের কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরি সংক্রান্ত খবরাখবর আপডেট ও বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটার্সগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া আপনারা সরাসরি অনলাইন এডুকেশন মাস্টার লিগে টেলিগ্রাম অ্যাপে সার্চ করেও আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তারপরে এবার আমরা চলে আসবো ভ্যাকেন্সি তো এখানে দেখুন সাব ইন্সপেক্টর অফ সিএপিএফ এখানে ভ্যাকেন্সির কথা বলতে হচ্ছে মোট কত ভ্যাকেন্সি রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ মেল তো এখানে মেল ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন ইউআর এস ইউআর ই ডাব্লিউএস ও বিসি এস সি টি করে ভ্যাকেন্সির ক্যাটাগরি দেওয়া হয়েছে তারপর সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল ভ্যাকেন্সি নাইনটি ওয়ান তারপরে এখানে দেখুন সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ এখানে ফিমেল এখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে টোটাল ভ্যাকেন্সি সেভেন্টি এইটটি রয়েছে তারপরে এখানে সাব ইন্সপেক্টর জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর সি এপিএফ তো এখানে দেখুন মোট ভ্যাকেন্সি এখানে দেওয়া হচ্ছে এক হাজার তিনশো পঁচানব্বইটি তো এক হাজার তিনশো পঁচানব্বইটি আর এখানে দেখুন বিএসএফ সিআরপিএফ আইটিবিপি সিআইএসএফ এস এস বিতে মোট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে সব কিছু ডিটেলসে বলে দেওয়া হয়েছে তো আপনার কিন্তু অবশ্যই এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন যে কোথায় কতগুলো ভ্যাকেন্সি আপনাদের রয়েছে তো এবার আমরা এবার আমরা এক এক করে বিষয়টি জেনে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই বড় কিন্তু একটি অফিশিয়াল নোটিফিকেশান থার্টি নাইন পেজের তো আপনার কিন্তু অবশ্যই এখান থেকে অফিস নোটিফিকেশনটি কিন্তু আপনারা ডাউনলোড করে একবার দেখে নেবেন তো এখানে ন্যাশনালিটি বলে হচ্ছে আপনাদের অবশ্যই ইন্ডিয়ান হতে হবে এখানে এজ লিমিট এজ টু এখানে আপনাদের কুড়ি থেকে পঁচিশ বছর বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার একুশে এসে অনুযায়ী এখানে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া এখানে এজের রিল্যাক্সেশন দেওয়া হবে আপার এজ লিমিট রিল্যাক্সেশন এখানে এসসি এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছর রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় পেয়ে যাবেন আর ও বিসি ক্যান্ডিডেটে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন তারপর এবার আমরা নিচে চলে আসবো সরাসরি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের কী লাগবে তো সেটি আমরা দেখে নেব আর এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে সেভেন পয়েন্ট ওয়ানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল পোস্ট ইন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুভ্যালেন্ট তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে তো আপনারা এখানে যে কোনো ইউনিভার্সিটি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে এবার আমরা নিচে চলে আসবো এখানে হাউ টু অ্যাপ্লাই আপনারা কীভাবে আবেদন করবেন এখানে বলতে হচ্ছে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট তো এই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনাদের একশো টাকা দিতে হবে এখানে বলে বলেছে আর ওমেন এসসিএসটি ক্যান্ডিডেট ওমেন এসসিএসটি ক্যান্ডিডেটের কোনো কিন্তু আবেদন ফি লাগবে না তারপরে এখানে এবার আমরা সেন্টার সব এক্সামিনেশন তো এখানে এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় রয়েছে আমরা দেখে নেব তো এখান থেকে শুধুমাত্র কিন্তু আমরা স্টার ডিজাইনের এক্সামিনেশন সেন্টারগুলোই দেখবো কেননা স্টার রিজনে কিন্তু আমাদের বেঙ্গল রয়েছে তো এখানে বেঙ্গলে শুধুমাত্র কিন্তু একটি এক্সামিনেশন সেন্টার রয়েছে শুধুমাত্র কিন্তু কলকাতা আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা শুধুমাত্র কিন্তু এক্সামিনেশন সেন্টার রয়েছে তারপরে এবার আমরা আরও একটু নিচে চলে যাবো তো এখানে স্কিম অফ এক্সামিনেশন এখানে দেওয়া হয়েছে তো এখান থেকে আপনার আপনারা দেখে নেবেন পেপার ওয়ানে এখানে আপনাদের কী থাকছে উনত্রিশ নয় দু হাজার কুড়ি থেকে এক্সামিনেশনটি হতে চলেছে টাইম ডিউরেশন দেওয়া হচ্ছে টু আওয়ার্স দু ঘন্টার এক্সামিনেশন হবে এখানে নাম্বারস অফ মার্কস দেওয়া হচ্ছে ফিফটি ফিফটি করে থাকছে পরে এখানে আপনাদের পেপার এর কথা রয়েছে পেপার টু আপনাদের কিন্তু টু হান্ড্রেড মার্কস হবে এখানে দু ঘন্টা কিন্তু আপনাদের সময় রয়েছে পেপার টুর জন্য তারপরে এখানে এবার আমরা সিলেবাস দেখে নেব তো এখানে আপনার কিন্তু অবশ্যই এই নোটিফিকেশানটি ডাউনলোড করে সিলেবাস এখানে দেখুন পেপার ওয়ানে কি সিলেবাস রয়েছে একা করে কিন্তু পুরো বিষয়টি এখানে বলেছে তো আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নেবেন কিংবা আমি আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে রাখবো তো এখানে দেখুন পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলে আর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা পিইটি তো এখানে আপনাদের হাইট ওয়েট সব কিছু এখানে ডিটেলসে দেওয়া হচ্ছে তো এখানে আপনাদের হাইট কত হতে হবে এখানে দেখুন বলে যাচ্ছে যে একশো সেমি মেল তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ডিটেলসে জেনে নেবেন তারপরে এখানে দেখুন মেল ক্যান্ডিডেটদের জন্য এখানে আপনাদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্টের জন্য এখানে আপনারা দেখে নেবেন তারপরে ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তারপরে এখানে দেখুন কিছু জেনারেল ইন্সট্রাকশন রয়েছে তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই আবেদন করার আগে জেনে নেবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির সঙ্গে খবরাখবরের আপডেট তো বহুদিন পর কিন্তু একটি নতুন চাকরির সংগত খবরাখবর আপডেট আজ আমাদের সামনে উঠে এসেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এমনকি বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন